हेलो गाइज प्रिया स्पोर्ट्स आरो एक भिडियोते तोमादेर आरो एक बार स्वागत। भिडियोते आमरा कथा बोलबो ट्रांसफार आपडेट सम्पर्के, ट्रांसफार रिमार सम्पर्के। ईस्ट बेंगले तो प्लेयार साइनिंग होच्छे ना, प्लेयार छेड़े चले जाच्छे। इजिके मोहनबागाने एई समय दाड़िये किछु प्लेयार तारा किन्तु प्लेइंग टाइम पाबे ना बोले साइन करछे ना, ना होले आरो बेशी कम्पैक्ट आरो स्ट्रंग रिजार्व बेंचेर दिके हाँटछे किन्तु वान फेरान्दो एबं इजिके मोहनबागान मैनेजमेंट। तो एकदम शुरू थेके शुरू करा जाक। তার আগে বলে রাখা দরকার, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। তো প্রথমে চলে আসি বিএফসির কথায়। বেঙ্গালুরু এফসি এবারের ফার্স্ট লেগে পারফরমেন্স একদমই ভালো হয়নি এবং রয় কৃষ্ণা সুনীল ছেত্রী কেউই গোলের মধ্যে ছিল না। তবে দেখতে দেখতে পরপর দু ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে বিএফসি এবং লিগ টেবিলে তারা সুপার সিক্সের দিকে এগোচ্ছে। হয়তো শিল্ড তারা হয়তো কি শিল্ড তারা একেবারেই পাওয়ার লড়াইয়ে নেই, তারা সুপার সিক্সে দিকে এগোচ্ছে এবং সেই লড়াইটার দিকেই তারা পুরো সেকেন্ড লেগের ম্যাচগুলোর জন্য ফোকাস করছে। এই জন্য তাদের ডিফেন্স আড়শাটো করতে আরও একজন ডিফেন্ডারকে সাইন করানোর জন্য উদগ্রীব। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা কার্লোস ডেলগাডো, ওড়িশা এফসির ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস ডেলগাডোকে সাইন করাতে চায়। এরপর চলে আসি ইমরান খানের কথা। ইমরান খান যাকে নিতে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল এইচিকে মোহনবাগান, নর্থ ইস্টের এই ফুটবলার যাকে অফার করেছিল এবং নেগোসিয়েশন হয়ে গেছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, বাট প্লেইং টাইমের জন্য কিন্তু এই ইমরান খান জয়েন করেছে চেন্নাইয়ের এফসিতে। চেন্নাইয়ের এফসিও সুপার সিক্সের জন্য লড়ছে, তাদেরও লিগ শিল্ড জয়ের কোনো আশা এই মুহূর্তে নেই। এরপর চলে আসি একটা ভালো বড় ট্রান্সফার আপডেটের কথায়। আমরা অনেক দিন ধরে জানি সাহাল আব্দুল সামাদকে অফার করতে চলেছে বাইরের কোনো ক্লাব, সে বাইরের কোনো ক্লাবে যাওয়ার মানে চান্সেস আছে। এই সময় অস্ট্রেলিয়ান ক্লাব মেলবোর্ন সিটি, যেখান থেকে ইন্ডিয়াতে ভালো ভালো ফুটবলার আসে, সেই মেলবোর্ন সিটি অফার করেছে কেরালার ফুটবলার সাহাল আব্দুল সামাদকে। তারা এশিয়ান কোটার ফুটবলারের জন্যই কিন্তু মোস্ট ট্যালেন্টেড গাই ইন্ডিয়ান ফুটবলে সাহাল আব্দুল সামাদকে সাইন করাতে চায়। তবে সব কিছুই এই মুহূর্তে নেগোসিয়েশনের পর্যায়ে রয়েছে, দেখা যাক আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবল এগোচ্ছে, এটাই কিন্তু তার একটা ভালো দিক। তবে তার জন্য আইএসএলে ভালো ভালো কোচের দরকার, যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু ইয়ং কোচরা তাদের হাত ধরে এগোচ্ছে আইএসএলটা। অবশ্যই এই ধরনের কোচদের হাত ধরেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল এগোবে। তো ভালো একটা সাইনিং বা ভালো একটা অপরচুনিটি সাহাল আব্দুল সামাদের জন্য বলা যায়, বাট কেরালা ব্লাস্টার্স তাকে ছাড়বে কি না সেটা একটা দেখার প্রশ্ন। এরপরে চলে আসি অমরজিৎ সিং কিয়াম। অমরজিৎ সিং কিয়ামের কথা আগেও বলেছি, বেঙ্গলে প্লেইং টাইম পাচ্ছে না, রিজার্ভ টিমের হয়ে এমএলএ কাপ জিতিয়েছে এবং সেখানেই আটকে রয়েছে। গতকালকের ম্যাচেও কিন্তু রিজার্ভ বেঞ্চে ছিল, বাট সুযোগ দেয়নি স্টিফেন কনস্ট্যান্টাইন, তার ভালোবাসা কোথাও সুমিত পাশি বা ভিপি সুহেরেই আটকে আছে, ওই জন্য চান্স পাচ্ছেন না তিনি। অমরজিৎ সিং কিয়ামকে অফার করেছে নর্থ ইস্ট ইউনাইটেড, দেখা যাক তিনিও হীরামণ্ডলের পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেডে সাইন করে কিনা। এছাড়াও সুমিত রাঠি, সুমিত রাঠিকে এটিকে মোহনবাগান ছাড়বে কিনা সেটা যখন প্রশ্ন হচ্ছে বা সেটা যখন প্রশ্ন উঠছে সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু ওয়ান ফেরান্দোর পছন্দের তালিকায় একেবারে নেই সুমিত রাঠি, এবং এই সুমিত রাঠি কিন্তু মিউচুয়াল একটা টার্মিনেট করতে চাইছে কন্ট্রাক্ট, বাট সেটা এই মুহূর্তে হচ্ছে না। সামার ট্রান্সফার উইন্ডোতে এফসি গোয়াতে জয়েন করতে চলেছে কিন্তু সুমিত রাঠি। এখনও পর্যন্ত যা আপডেট, সামার উইন্ডোতে এফসি গোয়াতে জয়েন করতে চলেছে সুমিত রাঠি। তো এখন অবধি ট্রান্সফার আপডেট এই অবধি ছিল। যদি ভালো লাগে আরও একবার লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।